हेलो दर्शक, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজি দিয়ে সকাল ও বিকালের জন্য অসম্ভব মজার এবং টেস্টি একটা নাস্তার রেসিপি। দর্শক, আশা করছি প্রতিবারের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। রেসিপিটার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল, আর দিয়ে দিব 1 টুকরো দারুচিনি, একটি সাদা এলাচ। এখন তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো সুজি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এই সুজিকে কয়েক সেকেন্ড একটু নেড়ে ভেজে নিতে হবে। সুজি কয়েক সেকেন্ড ভাজার পর এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচের মতো ময়দা। ময়দাকেও সুজির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে আরো কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। সুজি এবং ময়দা কিছুক্ষণ ভাজার পরে এরকমের একদম ঝরঝরে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 2 কাপের মতো পানি। এখন সুজিকে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এটা মিশানো হলে চুলার আঁচ একদম লো হিটে রেখে রান্না করে নিব প্রায় 2 মিনিটের মতো। এভাবে সুজিটা কিন্তু ঘন হতে শুরু করবে। এখন এই সুজির মধ্যে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো চিনি, আর চিনিটা অবশ্যই যে যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে দিতে হবে। দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এখন চিনিকেও ভালো করে সুজির সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতো এই সুজিকে রান্না করার পর এরকমের একটা শক্ত ডো হবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এই ডোটাকে একটা পাত্রে নিয়ে নিব। এখানে একটা প্লেটে নিয়ে এই সুজিকে কিছুক্ষণ একটু ঠান্ডা হতে দিতে হবে। অন্যদিকে একটা পাত্রে আমি প্রায় 4 টুকরার মতো সন্দেশ নিয়েছি। এখন এই সন্দেশগুলো ভেঙে নিতে হবে। এটা ভেঙে নেয়ার পর বাটিটা এক সাইডে রেখে দিয়ে এখানে আমি দেখে নিব এই ডোটা ঠান্ডা হয়েছে কিনা। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হাতে সামান্য একটু তেল মেখে এখান থেকে পরিমাণ মতো নাস্তার অংশ নিয়ে একটু গোল করে নিতে হবে। এখন এভাবে একটু মাঝখান থেকে ফাঁকা করে নিব। এই যে, এখন এখানে আমি পরিমাণ মতো এই সন্দেশ দিয়ে দিব। দিয়ে এভাবে নাস্তাটা মুড়িয়ে নিতে হবে। এই যে আবার একটু গোল করে নিব, তারপরে হাতের তালুতে রেখে এভাবে চ্যাপ্টা করে দিতে হবে। এইরকমের করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। একইভাবে আমি আরও একটি নাস্তা আপনাদের বানিয়ে দেখাই আপনাদের সুবিধা অর্থে। আর এই সন্দেশগুলো পরিমাণ মতো দিতে হবে, যে যেভাবে খেতে পছন্দ করেন কম বা বেশি। এই যে এভাবে করে মুড়িয়ে নিতে হবে। সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেল একটু গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি নাস্তাগুলো দিয়ে দিব। আর এই নাস্তাগুলো ভাজতে তেমন একটা তেলের প্রয়োজন হয় না, খুবই অল্প তেলে এই নাস্তাগুলো ভেজে নেওয়া যায়। এখন এই সাইড ভাজার জন্য 2 মিনিট অপেক্ষা করব। আর চুলার আঁচ রাখতে হবে মিডিয়ামে।
2 মিনিট পরে নাস্তাগুলো উল্টে দিব। দেখুন এই সাইডে কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে আসছে। এখন অপর সাইড ভাজার জন্য আরো 2 মিনিট অপেক্ষা করতে হবে। এই যে এই সাইডেও কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে আসছে। দুইও সাইডে এইভাবে একটু কালার করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে নাস্তাগুলো আমার ভাজা হয়েছে। এখন এই নাস্তাগুলো আমি একটা পাত্রে তুলে নিব। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। নাস্তাগুলো ভাজার পরে একটা পাত্রে পরিবেশন করে নেছি। তো ভিউয়ার্স, এখন আমি একটি নাস্তা আপনাদের ভেঙে দেখাই। ভিউয়ার্স, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।